প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। এখন আমি পর্ব 3 কন্টিনিউ করব। এই পর্বে অনুশীলনী 6 থেকে কিছু সমস্যা সমাধান করব। 6-এর ক নাম্বার সমস্যা দেওয়া আছে, প্রমাণ করো যে 1/sin² a প্লাস 1/cos² a ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমাদের এই যে 6 থেকে যে সমস্যাগুলো সমাধান করতে বলা হয়েছে বা প্রমাণ করতে বলা হয়েছে, এগুলো অনেক ইজি টাইপের অঙ্ক। ধীরে ধীরে এগুলো আরও অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ আস্তে আস্তে চলে আসবে। তো শুরুতেই খুব সহজ কিছু সূত্র সাহায্যে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। তো প্রথম সমস্যা সমাধান করার জন্য লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। এখানে 1/sec হচ্ছে কজের বিপরীত, অর্থাৎ cos² a, এবং 1/cosec হচ্ছে sin² a। তাহলে আমরা যে সূত্র শিখেছিলাম যে sin θ × cosec θ, এদের গুণ করলে হবে 1, বা এখান থেকে আমরা লিখতে পারি sin θ = 1/cosec θ। তাহলে 1/cosec মানে কি, এখানে যদি স্কোয়ার থাকে তাহলে এখানে স্কোয়ার হবে, তাহলে 1/cosec মানে সাইন। এবং আরো শিখেছিলাম যে cos θ × sec θ, এদের গুণ করলে হবে 1, বা এখান থেকে আমরা লিখতে পারি cos θ = 1/sec θ। তাহলে এই কাজটা এখানে করা হয়েছে, অর্থাৎ 1/sec θ = হচ্ছে cos θ। এখানে স্কোয়ার আছে, এখানে এখানে যদি পাওয়ার 4 থাকতো তাহলে এখানে পাওয়ার 4 হতো। এবং sin² + cos² এটা সূত্র আমরা জানি যে sin² θ + cos² θ = 1। তাহলে আমরা লিখতে পারি = 1, এটাই হচ্ছে রাইট সাইড। খ নাম্বারও ঠিক একইভাবে, প্রমাণ করো যে 1/cos² - 1/cot² = 1। তাহলে আমরা জানি 1/cos মানে হচ্ছে sec, এবং 1/cot মানে হচ্ছে 10। তাহলে sec² - 10² এটার একটা ফর্মুলা যে আমরা sec² - 10² = 1 জানি এটা, তাহলে সমান সমান আমরা 1 লিখে দিলাম। এরপর গ নাম্বার সমস্যাটা যেটা, সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, তিনটা অঙ্ক একই টাইপের, মানে তিনটা বর্গের যে সূত্র আছে, তিন ধরনের সূত্র এখানে ইউজ হয়েছে, অর্থাৎ গুণের সূত্র এবং এবং যে বর্গের যোগফল এবং বিয়োগফল যে সূত্রগুলো আছে, অর্থাৎ গুণের যে তিনটা সূত্র সে তিনটা সূত্র ইউজ হয়েছে। অর্থাৎ এই যে sin θ × cosec θ = 1, sec θ × cos θ = 1, এবং tan θ × cot θ = 1। এই তিনটা সূত্রই কিন্তু এই তিনটা অঙ্কে ইউজ হয়েছে। এবং আরও যে তিনটা সূত্র আছে, sin² θ + cos² θ = 1, sec² θ - tan² θ = 1, এবং cos² θ - cot² θ, এই এই কয়েকটা সূত্র এই তিনটা অঙ্কে ইউজ হয়েছে। শুরুতে এই গুণের সূত্রগুলো ইউজ হচ্ছে, অর্থাৎ এখান থেকে যে সিদ্ধান্ত আমরা নিতে পারি যে sin θ = 1/cosec θ, tan θ = 1/cot θ, এগুলো ইউজ হচ্ছে এবং এই তিনটা সূত্র ইউজ হচ্ছে। তাহলে এখান থেকে 1/sin মানে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড লিখে 1/sin মানে cosec² a, এবং 1/tan মানে cot² a। তো এটা একটা সরাসরি সূত্র চলে আসছে এই যে এই সূত্রটার মতো। তাহলে এটা সমান সমান আমরা লিখবো 1। তাহলে এটাই হচ্ছে রাইট সাইড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 7 নম্বর সমস্যাটা সমাধান করব। লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি sin a/cosec a এবং প্লাস cos a/sec a। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, sin a তার সাথে আমরা লিখতে পারি × 1/cosec a, অর্থাৎ এই sin a 1 এর সাথে গুণ ছিল, যেটাকে আমরা আলাদা করে লিখছি, এবং cos a × 1/sec a লেখা যায়। অর্থাৎ এই cos a যদি আমরা cos a কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে আমরা আগের লাইনে আবার যেতে পারি। তাহলে এখানে আমরা সূত্র ইউজ করব যে sin a × 1/cosec a, এটাকে লিখতে পারি sin a, এবং 1/sec a এটাকে লিখতে পারি cos a। তাহলে sin a এবং sin গুণ করে হয় sin² a, cos cos গুণ করে হয় cos² a। তাহলে এটা একটা সরাসরি যে ফর্মুলা পড়ে আছে = 1 হবে। তো এটাই হচ্ছে রাইট সাইড।
এরপর খ নাম্বার ঠিক একইভাবে এখানে যে পদ্ধতিতে আমরা করলাম সেই পদ্ধতিতে করব। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি, তাহলে সেকে লিখব আগে ইনটু ওয়ান বাই কজ এ মাইনাস টেন ইনটু ওয়ান বাই কটে, কারণ এই এই লাইনটা আর এই লাইনটা লেখা একই কথা, কারণ এটার টেনে ওয়ানের সাথে গুণ মানে টেনে শুধু হবে, টেনে বাই কটে। তাহলে আমরা সেকে ইনটু ওয়ান বাই কজকে লিখবো সেক, এবং ওয়ান বাই কটকে লিখবো টেন। তাহলে সেক এ ইন্টু সেকে গুণ করলে হয় সেক স্কোয়ারে, এবং টেনে ইন্টু টেনে গুণ করলে হয় টেন স্কোয়ারে। তাহলে সরাসরি সূত্র পড়ে আসে এখানে, তাহলে এটা সমান আমরা ওয়ান লিখতে পারি, এটাই হলো রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে গ নাম্বার সমস্যাটা দেখব, এখানে লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা লিখে ফেললাম। তাহলে প্রথম ভগ্নাংশ যেটা দেওয়া আছে এটা যা আছে তাই থাকবে, এবং এখানে যে ওয়ান প্লাস কোস স্কোয়ার আছে এটাকে আমরা একটু ওয়ান বাই একটু সূত্র প্রয়োগ করব, ওয়ান বাই কোস স্কোয়ারে মানে ওয়ান বাই সাইন স্কোয়ারে। প্রথম অংশটা ঠিক থাকবে, এটাই যা আছে তাই থাকবে। এবার এই যে ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ারে, এটাকে লসাগু করলে হয় সাইন স্কোয়ারে। এখন এটার নিচে মনে মনে ওয়ান আছে, এখন এই লসাগু যেটা হলো সেটা এই ওয়ান দ্বারা ভাগ, ভাগ করলে সাইন স্কোয়ারই হয়, সাইন স্কোয়ারের দ্বারা বা ওয়ানকে গুণ করলে সাইন স্কোয়ারই হয়। এরপর সাইন স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার ভাগ করলে সাইন স্কোয়ার কাট মানে ভাগ করলে ওয়ান হয়, সেই ওয়ান দ্বারা আবার এই ওয়ানকে গুণ করলে হয় ওয়ান। এখন এইখানে যে হরে যে অংশটা সেই অংশটা কিন্তু এই লবে চলে যাবে, লবে যে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ পরের লাইন আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে। এটা কেন হলো এটা অনেকে বুঝতে একটু অসুবিধা হতে পারে, এটা লিখি আমরা যে ওয়ান, এটা কিন্তু ভাগ চিহ্ন ওয়ান বাই সাইন স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে। তাহলে এটা আমরা লিখি সাইন স্কোয়ারে প্লাস ওয়ান, নিচে হচ্ছে সাইন স্কোয়ারে। এখন যেহেতু এটা ভগ্নাংশ তাহলে ওয়ান গুণ হয়ে এটা উল্টিয়ে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ারে উপরে যাবে নিচে যাবে, এটা আমরা সাজায় লিখতে পারি ওয়ান প্লাস সাইন স্কোয়ারে। এইভাবে কাজটা বোঝানো যায়। এরপরে যে হরে যে অংশটুকু সেই অংশটু দুটা সেম আছে, তাহলে এই দুটার লসাগু আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে। এখন ওয়ান প্লাস সাইন স্কোয়ারের দ্বারা ওয়ান প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে ওয়ান হয়, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ানই হয় এখানে। এবং এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে, অর্থাৎ লসাগু যেটা হলো সেটার হর দ্বারা ভাগ করে আমরা পাই ওয়ান, ওয়ান দ্বারা আবার সাইন স্কোয়ারকে গুণ করলে হয় ওয়ান। তাহলে সমান সমান নিচে উপরে একই হয়ে গেছে, তাহলে এটা কাটাকাটি করে বা ইকুয়াল টু আমরা রাইট সাইড পাবো, এটাই হচ্ছে প্রমাণ।